तकरीर फरमावेन जामे अहमदिया सुन्नी आलियार शैखुल हदीस जनाब हजरत अल्लामा मुफ्ती वाहिदुल हक नईमी साहेब। अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकातुह। सलातुनिया रसूल अल्लाह अलैकुम। अपनारा खूब परिश्रांत खूब क्लान्त हमें जानी। আমরা সবাই হুজুর কবরের অপেক্ষায় আছি, হুজুরের পিছনে নামাজ পড়ব, দোয়ায় সামিল হব। কিছুক্ষণের মধ্যে হুজুর তশরিফ আনবেন। আমি কোনো ওয়াজ ও নসিহতের জন্য এখানে দণ্ডায়মান হইনি, শুধু সময় কাটানোর জন্য। হযরাতে গ্রামী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে অদৃশ্য জ্ঞান থেকে, এলমে গায়েব থেকে উম্মতকে যে সাবধান করে দিয়েছিলেন যে এমন কিছু মানুষ হয়তো না একিনেন কিয়ামতের পূর্বে দেখা যাবে। সরকার এরশাদ করেন, আতাফতারকু উম্মতি আলা সালাসা ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বনী ইসরায়েলের লক্ষ লক্ষ নবীগণের উম্মত সমষ্টিগতভাবে 72 দলে বিভক্ত হয়েছিল। আমি একজন উম্মত, একজন নবীর উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামী, একদল জান্নতি। সেই জান্নতি দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যারা মুর্শিদে করিম শাহনশাহে শ্রীকুট দামাত বরকাতুল সিয়াদত এবং কিয়াদতের মাধ্যমে আপনারা যে জশন জুলুস ঈদ মিলাদ পালন করলেন, আপনাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত একদল জান্নাতি, আবার সবাই জাহান্নামী। প্রত্যেক দল মনে রাখবেন তারা ব্যবহার করবে ইসলামকে, কারণ বেজাল জিনিস বাজারে গুজামজাত করতে হলে আসল নাম ব্যবহার করতে হবে। খাওয়ারেজ, রাওয়াফেজ, আহলে হাদিস, শিয়া, এখন তো শিয়া তো চট্টগ্রামে চলে এসেছে ওপেন মাঠের মধ্যে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে, নাউজুবিল্লাহ। যারা এই ধরনের সাহাবি রসুল, যারা শরীয়তের মাপকাঠি, আজ আমরা ইমান ইসলাম পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে। সাহাবায়ে কেরাম থেকে আউলিয়া আল্লাহগণ, আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা গুনাহগার, আমরা ইসলাম পেয়েছি। অতএব সাবধান থাকতে হবে, যত ভেজাল দল আছে প্রত্যেক দল ইসলামকে ব্যবহার করবে, আসল নাম ব্যবহার করবে। অতএব এ সরল প্রাণ মুসলমান কোন দিকে যাবে, এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা দয়া হয়েছে, রসুল করিমের মেহরবানি হয়েছেন, এ সরল প্রাণ মুসলমানকে বাতিল ফেরকার খপ্পর থেকে, যারা ইমান ধ্বংস করতেছে তাদের খপ্পর থেকে বাঁচানোর জন্য রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক আওলাদ রসুলকে কুতুবুল আউলিয়া সৈয়দ শাস্ত্রী কুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরপর কুতুবের শাস হযরতে আকাল মাওলানা সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুর্শিদানা গোস্তমান হযরত আল্লামা সৈয়দ তাহের শাহ দামত বরকাতুল কুদসিয়াকে এ বাংলাদেশে পাঠাই দিয়েছেন সরল প্রাণ মুসলমানের ইমানের হেফাজতের জন্য। শুনে ওলামা যারা, আমি সবসময় একটি কথা বলি, তারা হেদায়ত করতে পারে, জান্নাতের রাস্তা দেখাইতে পারে, যারা পিওর শুনে আলেম। উর্দুর মধ্যে একটা কথা আছে, আদা থিতর আদা ভটের, থিতর পাখি মানি মাছরাঙ্গা, ভটের মানি বাড়ুই। আকিদে যদি আদা থিতর আদা ভটের হো তো ফির ইয়ে কাফিরো সে বদতর হো জায়েগা, উসকা নাম হ্যায় মুনাফিক। তার নাম কি? মুনাফিক। যারা সুন্নি পিওর সুন্নি মুসলমান, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা যাদের থেকে দূরে সারা থাকার কথা বলছেন,
এইজন্য আমার মুর্শিদে করিম বায়াত করার মুসলমান বলে বাতিল ফেরকা আছে দূর রহো। কি বলেন? বাতিল ফেরকা আছে, আমরা বাতিল ফেরকা থেকে দূরে থাকতে পারবো কিনা? দুই হাত তুলে বলেন পারবো কিনা। হযরত, একদল জান্নাতি এই সরল প্রাণ মুসলমানকে সুন্নি উলামায়ে কেরাম জান্নাতের রাস্তায় দেখাই দিচ্ছেন, তারা এ রাস্তায় চলে যাব, হেদায়ত করতে পারে। কিন্তু আলেমদের দ্বারা ইমান হেফাজত করা সম্ভব নয়। সুন্নি আলেমের দ্বারা হেদায়ত হয়, রাস্তা পাওয়া যায়, কিন্তু মাঝপথে গিয়ে মানুষ বিভিন্ন ফেরকায় চলে যেতে পারে, বাতিল ফেরকায়। এই জন্য আওলাদ রাসূল তসলিম চান যে আমাদের ইমানকে হেফাজত করার জন্য ওলামায়ে কেরাম হেদায়ত করতে পারে, হেফাজত করতে পারে না। হেফাজত করতে পারে সঞ্চয়ে শ্রীকুট রাজি আল্লাহ তালু, হেফাজত করতে পারে সঞ্চয় চৌরবী রাজি তালু, সঞ্চয় হেফাজত করতে পারে কুতুবের একসাদ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাজি আল্লাহ তালু, হেফাজত করতে পারে গোজব মুর্শিদ সৈয়দ তাহের শাহ দামাদ বরকাতুল কুদসিয়া। হেফাজত, আপনারা কি হেদায়ত চান শুধু না হেফাজত চান? জোরে বলেন না হেফাজত। হেফাজত আল্লাহর আউলিয়া ইকরাম করতে পারেন। আজ লাখ লাখ মানুষ কিছুক্ষণ আগে আমাদের পিএসপি গ্রুপের চেয়ারম্যান সাহেবের আমি শব্দ শুনেছি ওখানে উজু করার সময় যে আজ 30 লক্ষ 40 লক্ষ মানুষ দৌড়াদৌড়ি করছে জসে জুলুসের মধ্যে, পানাহার নাই, খাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু সবার দুল হল একটা, এক দুম চলতেছে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নারায়ণের সালাত, ইয়া রাসূলুল্লাহ। কোনো খবর নাই, আরামের খবর নাই, বেআরামের খবর নাই, পানাকারের কোনো খবর নাই, একদম হর বন্দা কি জুবান মে সিরফ ইয়া রাসূলুল্লাহ কা জিক্র হে, হর বন্দা কি জুবান পর। তাহলে বুঝা যাচ্ছে আমার মুর্শিদে করিম কুতুবের এরশাদ সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহ বুলোডিগের খানকায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া সৈয়দিয়া থেকে যেখান থেকে সিলসিলার প্রচার প্রসার, উনি বলতেন আউলিয়াল্লাহ কা কাম হয় রসুল করিম তো পৌঁছা দেনা।